অবস্থান কর্মসূচির পাশেই কিন্তু গেটের যে পলক, সেই গেটে কিন্তু দাঁড়ানো আছে প্রশাসনের। এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান কর্মসূচিতে তারা মিছিল এবং স্লোগান, দলীয় স্লোগান মুখরিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি উদ্দেশ্যে আপনারা সর্বশেষ কি ভিতরে প্রবেশ করতে পারবেন? আমাদের কর্মসূচি তো ভিতরে প্রবেশ করা নয়, আমাদের কর্মসূচি হচ্ছে আজকে 11টা থেকে 12টা পর্যন্ত আপনার বাংলাদেশের সকল জেলার বিদ্যুৎ অফিসগুলোর সামনে বিএনপির নেতৃত্বে সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করবে এবং অবস্থান করার পরে আপনার যে বিদ্যুৎ এখানে উদ্বোধন কর্মকর্তা থাকবেন, ওনার কাছে স্মারকলিপি দেওয়া হবে যে দেশব্যাপী অসহনীয় লোডশেডিং এবং যে ইন্টারনেটের নামে আজকে যে বাংলাদেশে যে চুরি করা হয়েছে, যে চুরির মাধ্যমে আজকে দুর্নীতির মাধ্যমে আজকে আমাদের এই বিদ্যুৎ সেক্টর, আজকে যে ফেক একটা সেক্টর সাজিয়ে আজকে মানুষকে আশা দিয়ে এবং বিভিন্ন সেট আপ তৈরি করে আজকে সম্পূর্ণ দুর্নীতির কারণে আজকে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গিয়েছে। এর প্রতিবাদেই আজকে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ সহ যারা জড়িত তাদের বিচারের দাবিতে এবং যে লোডশেডিং, সেই লোডশেডিং থেকে মানুষকে উদ্ধার করতে আজকে বিএনপি সারা বাংলাদেশের সার্বিক তার অংশ হিসাবে কুমিল্লা জেলা এবং মহানগর বিএনপি আজকে সার্বিক প্রদান করার জন্য এসেছে। আমি যদি একটু বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনারা যেভাবে প্রতিবাদ করছেন, সাধারণ মানুষের প্রতিবাদ রয়েছে, এছাড়া বর্তমান সরকারের যে দল, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে বিএনপির আমলে এর চেয়ে বেশি লোডশেডিং ছিল, সে তুলনায় এখন লোডশেডিং কম, এই বিষয়টাকে কীভাবে বলবে? এইগুলো বিএনপির আমলে কখন লোডশেডিং ছিল সে সময় মানুষ জানে, বিএনপির আমলে যে চাহিদা ছিল চাহিদা অনুযায়ী মানুষকে সরবরাহ করা হয়েছিল, সবকিছুই সময়ের সাথে যুগোপযোগী করতে হয়। কিন্তু বর্তমান সরকার যে অবস্থা নিয়ে গেছে এখন আপনারাও দেখতে পাচ্ছেন যে শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের সাধারণ মানুষই তার প্রতিবাদ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং রাজপথ বলেন, সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই আজকে রাজপথে নেমে এসেছে, সবাই বিদ্যুৎ চাচ্ছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে কিনতে না পারার কারণে, এ বিষয়টাকে কি এইগুলো হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে আজকে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে মানুষের আজকে যে রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভ আজকে তারা চুরি করে নিয়েছে এবং বিভিন্নভাবে আন্তর্জাতিক চুক্তির সাথে তারা চক্রান্ত করে সমঝোতার মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ ব্যাংক থেকেও চুরি করা হয়েছে। এইভাবে বাংলাদেশের রিজার্ভ না থাকার কারণে আজকে ডলার সংকটের কারণে সর্বোপরি আজকে দেশের যে অব্যবস্থাপনা এবং অর্থনৈতিক যে অব্যবস্থাপনা, এটার কারণেই আজকের এই ফল যে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, একের পরে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার থেকে উত্তরণের জন্য আজকে আমরা স্মারকলিপি দিচ্ছি এবং এই উত্তরণের একটি পথ বর্তমান এই নিষেধাজ্ঞা সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার পদত্যাগ করলে যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনারা কি বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে পারবেন? অবশ্যই, জনগণের সরকার যখন আসবে, একটা সরকার যখন আন্তরিকতা থাকবে, সততা থাকবে, তখন অবশ্যই সব কিছু সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হবে, সুন্দর ব্যবস্থাপনা হলে ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, আমরা এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লা সিটি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের যিনি গত স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছিলেন গোরামার কাছে কায়সার সাথে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম। এই মুহূর্তে বিএনপির অবস্থান কর্মসূচি, বিএনপির চীনের নেতৃবৃন্দরা কিন্তু অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে। অ্যাডিশনাল এসপি কামরান এবং ওসি মহোদয় সহ এই মুহূর্তে অবস্থান করছেন। এটা উড়েনি
আগুন জ্বালো একসাথে।